সমস্ত কাজ কমপ্লিট করে দু কাপ চা নিয়ে আমি উপরে চলে এসেছি, আর এখানে এক কাপ আমার আর এক কাপ হচ্ছে পুতুর। তো চলো চাটা খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে না অনেকটা লেট হয়ে গেলো, কারণ ওলিকে কিছুতেই ঘুম থেকে তুলতে পারেনি। ও ঘুমিয়েই যাচ্ছে। আসলে কাল রাত্রেবেলা না অনেকবার কেঁদে কেঁদে মানে উঠে পড়েছে, মানে প্রচণ্ড কাঁদছিল কাল রাত্রেবেলা। বুঝতেই পারিনি যে কেন কাঁদছিল। ভাবলাম একবার পেটে পেটে লাগছে বুঝি কি কান যন্ত্রণা হচ্ছে, কিন্তু দেখলাম কিছুই না। তারপরে একটু খাওয়াতেও ঘুমিয়ে পড়লো, ফের হয়তো খিদে পেয়েছিল। যাই হোক, এরকম অনেকবারই উঠে পড়েছে। যাই হোক, এখন হচ্ছে কথা কি না, ওলিকে এখন খাইয়ে দিয়ে ওপরে মানে দীর্ঘ অনেকক্ষণ যুদ্ধ করার পরে মোটামুটি খাওয়ানো কমপ্লিট করে এখন নিচে এসেছি। এসে এখন হচ্ছে আমাদের টিফিনের জন্য একটু আলু ভাজবো, আর ওলিকে বেলাতে যেটা আমি খাওয়াই সেই জন্য সেই খাওয়াটা বসিয়েছি। আর আমরা হচ্ছে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, সেই জন্য আলু ভাজা মুড়ি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন দেখো আমরা দুজনে আলু ভাজা মুড়ি খেতে বসে গেছি, এটা পুতুর আর এটা আমার। তো চলো টিফিনটা করে নিই, আর আমার মাকে মাঝে মাঝে আমি আলু ভাজা দিচ্ছি, খাবে আলু ভাজা। ঘরটার মানে দালানে বসে বসে আমরা মুড়িটা খেয়ে নিচ্ছি, আর আলু ভাজা তো আমারও প্রিয় আর পুতুর জানো তো খুব প্রিয়। কী রে কিছু বল। তো আমরা মুড়িটা খেয়ে নিই, আর ওলি এখানে বসে আছে আমাদের কাছেই, তো ওকে তো খাইয়ে দিয়েছি, আমরা মুড়িটা খেয়ে ওকে আবার একটু খাওয়াবো। বলো তো চলো টিফিনটা করে নিই তারপর। মা ভাত ওদিকে খাইটায় আমরা চলে এসেছি, ঘাটে স্নান করবো, তার আগে চলে এসেছি আইসক্রিম খেতে। শুধু ডেলি ডায়েরি তো তো দেখো এখানে স্বাভাবিক। আজকে কিন্তু আমাদের দাদা আইসক্রিম খাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে শালি বলে চকোবার, আর আমরা এইসব 5 টাকার সিধু। 5 টাকা নিজের পয়সা, ও নিজের পয়সা। আচ্ছা খায় ঠিক আছে। তো এখন স্নান করবো, তার আগে একটু ঠান্ডা হয়ে নিচ্ছি, কারণ পুকুরের জল খুব গরম। তো চলো স্নান টান করে নিই। হ্যাঁ কালকে তো উঠেছেন, আমাকে আইসক্রিম খাইনি যে সবাই খাচ্ছে, দেখা আইসক্রিমটা দেখা আমাকে দেয় না। আমি আর তোমায় খাওনি, মাও খায়নি, মা তো আইসক্রিম আইসক্রিম খায় না। আমি তো চলো এবার আইসক্রিমটা খেয়ে ঠান্ডা হয়ে এবার জল না। অলি হাই করো, এইদিকে হাত নাড়িয়ে, হাত নাড়িয়ে করো, হাতটা নাড়িয়ে হাই করো। কে আগে যায় দেখি, অলি হাত তালি দাও, মা বলো মা বলো। হাই করে দাও, হেসে হ্যাঁ একটা হাম দিয়ে দাও, হাতে হাতে ভালো করে। স্নান টান করে চলে এসেছি, আর এখন বাইরে সব সকালের দেওয়া জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো একটু তুলে নিই। তো জামা কাপড় তুলে চলো এবার ভাত খাবো, 1টা বাজে প্রায়। এগুলো এখনো শুকনো, এখানে পুরো ভর্তি জামা কাপড় দেখো সব সকালের দেওয়া, ভিতর দিকে দেওয়া বলে এগুলো এখনো শুকনো হয়নি, এগুলো বাইরে ছিল বলে সব শুকনো হয়ে গেছে। তো এগুলো থাক,
সব পাট করব চলো তো খাওয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে আর ওলিকে ঘুম পাড়িয়েও দিয়েছি আর বাপিকে ফোন করে দেখলাম বাপি না আজকে আসছে কাকা আর বাপি আসছে আমার ছোট কাকা আর বাপি একটু আগে ফোন করেছিলাম বললো বাগনার কাছে চলে এসেছি মানে বাগনানে প্রায় নাবো নাবো হয়ে গেছে তো এখন একটু ওই গরম থেকে আসছে তো একটু লেবুর শরবত করব লেবুর শরবত দেবো তো চলো বাপির এলে আবার দেখা করছি এখানে বাপি আর কাকা চলে এসেছে রোদে পুরো একদম পুড়ে চলে এসেছে পুরো দুপুরবেলা তো খুব কষ্ট হয়েছে আসতে আর এখানে বলি দেখো একদম ঘুমাচ্ছিল সঙ্গে সঙ্গে উঠে পড়লো আর উঠেই এখন এখানে দেখো কি করছে বসে কি করছো কি করছে হাই ঘড়িতে সময় আছে 2:30 কি করবো রে একটুখানি দইটা খেয়ে নাও কেন ওলি দাদুরা সব বাজনা নিয়ে এসছে কিনে মেলা থেকে আর ওলি এখন সেই বাজনাতে খুব নাচছে ওই বলে খুব আনন্দ পেয়েছো ওই দিকটা দিয়ে ওই দিকটা দিয়ে বাজাতে হয় হ্যাঁ এরম করে না বাজাও এই পড়ে যাবি পড়ে যাবি হ্যাঁ যাও না না কোলে নিয়ে নিন না কোলে নিয়ে নাও গরমে কষ্ট হবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর ওলি দাদুর সাথে বেড়ে যাচ্ছে কত দূর আরে মানে মা বড় গাছেরই গেছিল বাপি মা দুজনেই তো সেখান থেকে এই বড় গাছেরির প্রসাদ নিয়ে এসছে আর এই দেখো ওলির জন্য এই ডামটা নিয়ে এসছে জানো তো মানে এই ঢোলটা এই যে কাঠি আছে আর এই গদা এই গদাটা অনেকদিন আগে ওর মামনে কিনেছিল আর মা দোকানেই পড়েছিল আনা হয়নি জানো তো আর এখন বাপিনি চলে এসেছে আর এই ডামটা বাপিরা এখন হচ্ছে রথের মেলায় গিয়েছিল বড় মাসিদের ওখানে প্রচুর ভালো রথ হয় তো সেখানে এর থেকে এটা নিয়ে এসছে আর এর না দুটো এরকম লাঠি আছে না তো এই দেখো এই যে দুটো লাঠি আছে আর এনেছে দেখো আর কি আনলো খেললাম বাটি খেললাম বাটিগুলো কোথায় গেল রে বলি পুতু এই যে খেললাম বাটিগুলো সব এই পলিথিনে ঢুকিয়েছে পরে তোমাদেরকে যখন খেলবে বলি দেখাবো আর এনেছে এই যে চার প্যাকেট এই যে লেস আরও কিছু এনেছে সেই ফল মিষ্টি তো মিষ্টির প্যাকেটটা এখন আমি নিচে নিয়ে যাব কারণ ওলির ভয়ে আমি এখানে ঢুকিয়ে রেখেছিলাম চা এখানে দেখো আম এই যে বেদানা আর এই যে আপেল তো এইগুলো আর এইগুলোই এনেছে যেহেতু না অম্বাবাতি পড়ে গেছে তো ঠাকুরকে তো সেরকমভাবে ছোঁয়াছুঁয়ি যায় না কিন্তু গোপালকে আর গোপাল ঠাকুরকে আর এখানে জগন্নাথ দেবকে তো ফাঁকা রাখা যায় না তাই ওনাদেরকে একটু খেতে দেওয়া হয়েছে তো সন্ধ্যা মতো হয়ে এসেছিল আর বাপিরা বেরিয়ে যাবে এই জন্য বাপিকে আর কে আর কাকাকে খেতে দিয়ে দিয়েছি তো আজকে লুচি পটল ভাজা আর ঘুগনি আর ডিম ভাজা বানিয়েছিলাম তো সেটুখানে দিয়ে খেতে দিয়েছি আর বাপি যা দাদু তো চলে যাচ্ছে তো বাপি আর কাকা এখন বেরিয়ে যাচ্ছে এখন অনেকটা সন্ধে হয়ে গেছে বাপি বলছে আর বসবো না চলে যায় তো বাপিরা বেরিয়ে পড়েছে আর ওলি দেখো না একবার এই দাদু এবার ওই দাদু বাবা এগোতে যাবে একটু বেরিয়ে পড়েছে বাপি এখানে দেখে পাড়াও আস্তে করে তো রাত্রে ডিনারের জন্য আমি চলে এসেছি আর এখানে দেখো লুচি আর ঘুগনি আজকে ডিনারে ছিল লুচি আর ঘুগনি তো লুচি আর ঘুগনি দিয়ে পেট পুজোটা সেরে নিই মানে কথা তুলে যাচ্ছে খাবার দেখে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ এসে ওলিকে একটুখানি নিয়ে কি বসেছিলাম খেলছিলাম আর এখন পুতুও শুয়ে পড়েছে আর আমরাও শুয়ে পড়বো মানে ঘুমাইনি যদিও তো কালকে একটা জায়গায় ঘুরতে যাব তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সব কিছু
আজকের ব্লগটা বেশি বড় করব না, এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো আজকের মতো বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে। চলো বাই।